হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো বিকেল কিংবা সন্ধ্যার জন্য ফুলকপি দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিও আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেটারের যে চিকন অংশটা, এখান থেকে ফুলকপির টুকরোগুলো গ্রেট করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে দাও বা বটি দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। ফুলকপিগুলো গ্রেট করা হলে এগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। ফুলকপিগুলো বাটিতে নেওয়া হলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো বেসন, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াও নিতে পারবেন। এখন এই উপকরণগুলো এই ফুলকপির সাথে একটু মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 2টো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। এতে করে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে নাস্তাটা থেকে, আর এই নাস্তাগুলো অনেকক্ষণ সময় ধরে রাখা যাবে, নষ্ট হবে না। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচি, আর অল্প একটু ভাজা মরিচের গুঁড়া, অল্প একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচের মতো রসুন বাটা। আর এই মশলাগুলো কিন্তু অবশ্যই ফুলকপির পরিমাণ বুঝে দিতে হবে। এখন এই সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নিতে হবে। এই ডোটা যদি মেখে নেওয়ার পর একটু নরম হয়, তাহলে কিন্তু এখানে আরও কিছু বেসন অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। মেখে নেওয়ার পর এরকমের একটি ডো হবে। এখন হাতে সামান্য একটু তেল মেখে এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে এভাবে আমি কাবাবের শেপে দিয়ে দিব। প্রথমে গোল করে তারপর এভাবে একটু চ্যাপ্টা করে নেব। এই যে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলো ভেজে নেব, আর নাস্তাগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, যেহেতু এখানে আমি কাঁচা ফুলকপি ব্যবহার করেছি। এখন এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে করে এটাকে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এরকমের খুবই সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে, আর নাস্তাগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। ভিতরের ফুলকপিগুলো এ পর্যায়ে খুবই ভালোভাবে সিদ্ধ হবে। এখন এই নাস্তাগুলো আমি তেল থেকে একটি পাত্রে তুলে নেব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে হয়ে গেল ফুলকপি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যার জন্য দারুণ মজার একটা কাবাবের রেসিপি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।